আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের অধ্যায় ছয় বা শিক্ষণ অভিজ্ঞতা ছয়ের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তি সেশন দুই একশো একত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার সমাধানগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেশন দুইয়ের এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব আমাদের দুইটা পর্ব লাগবে যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে স্টেশন দুই আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ

নিচের এই ঘরগুলোতে লিখে ফেলি ঠিক আছে তো এখানে খালি ঘর আছে অনেকগুলো এই ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে যে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আমরা কোন কাজগুলো করব আর কোন কাজগুলো হচ্ছে আমরা করব না ঠিক আছে তো এই ছকটা এখন পূরণ করি ইমোজি ব্যবহার করব না অপ্রয়োজনীয় তথ্য ব্যবহার করা যাবে না সর্বজন গ্রাহ্য ভাষা প্রয়োগ করতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে যে কোনো সময় যোগাযোগ না করা অর্থাৎ যে কোনো সময় চাইলে যোগাযোগ করা যাবে না অনুমতি না নিয়ে ভিডিও কল বা অডিও কল দেব না ছুটির দিনে কাউকে ফোনে কল বা বার্তা না দেওয়া এখন তো আমরা জানি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে আর কি কি করা যাবে না তাই না তবে আমরা গত সেশনে যা যা জেনেছি তা সবই আমাদের নিজেদের দেশে যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আমরা যদি আমাদের দেশের বাইরে অন্য দেশের কারোর সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করতে চাই তাহলে আমরা কি করব। অন্য দেশের কারো সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রেও আমরা যা যা নিয়ম জেনে এসেছি সেগুলো মেনে চলব কিন্তু সেই সাথে আমাদের আরও কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এবার তাহলে সেগুলো সম্পর্কে জেনে নেই এখন আমরা এই চারটি মেল পড়ব যেখানে বাংলাদেশের একজন শিক্ষার্থী ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং জাপানের চারটি বিদ্যালয়ের চারজন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেছে এসো ইমেলগুলো পড়ি এবং সেগুলোতে কী কী পার্থক্য রয়েছে তা লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের প্রথম ইমেল ফ্রম Sarah Islam at the rate of mail.com to anim.bishash at the rate of mail.com. Subject Request for admission in online cultural exchange program. Dear Sir, I am Sarah Islam, a high school student from Bangladesh. I am writing to express my interest in joining the online cultural exchange program of your school and learn about the cultural diversity of India. I look forward to attending this program. With regards, Sarah Islam, student. ABC School Bangladesh. Email number two from Sarah Islam at the rate of mail.com to john.smith at the rate of .com. Subject Request for Admission in Online Cultural Exchange Program. Dear Mr. John, I am Sarah Islam, a high school student from Bangladesh. I am writing to express my interest in joining the online cultural exchange program of your school and learn about the cultural diversity of the United Kingdom. I look forward to attending this program. With regards, Sara Islam, Student, ABC School, Bangladesh. Email number 3. From sara.islam at the rate of mail.com to emily.johnson at the rate of mail .com, subject Request for admission in online cultural exchange program Dear Mr Dear Dr Johnson I am Sara Islam a high school student from Bangladesh I am writing to express my interest in joining the online cultural exchange program of your school and learn about the cultural diversity of the United States of America I look forward to attending this program Regards Sara Islam Student ABC School Bangladesh

আই লুক ফরওয়ার্ড টু অ্যাটেন্ডিং দিস প্রোগ্রাম রিগার্ডস সারা ইসলাম স্টুডেন্ট এবিসি স্কুল বাংলাদেশ ইমেলগুলোর মাঝে মূল পার্থক্য কোথায় তা চিহ্নিত করে নিচে ছকে লিখে ফেলি ঠিক আছে ভারতে পাঠানো ইমেল যুক্তরাজ্যে পাঠানো ইমেল যুক্তরাষ্ট্র পাঠানো ইমেল আর জাপানও পাঠানো ইমেল অর্থাৎ এক দুই তিন চার এই চারটে ইমেলের মধ্যে আমরা এখন পার্থক্যগুলো উল্লেখ করে লিখবো ঠিক আছে তো প্রথমে দেখি ভারতে পাঠানো ইমেলের ক্ষেত্রে প্রাপকের ঠিকানা প্রাপকের অংশের ঠিকানা হচ্ছে আনিম ডট বিশ্বাস অ্যাট দ্য রেট অফ মেল ডট যুক্তরাজ্যে পাঠানো ইমেলের ক্ষেত্রে প্রাপকের ঠিকানা জন ডট স্মিথ অ্যাট দ্য রেট অফ মেল ডট যুক্তরাষ্ট্রে পাঠানো ইমেল প্রাপকের অংশের ঠিকানা এম ডট জনসন অ্যাট দ্য রেট অফ মেল ডট আর জাপানে পাঠানো ইমেলে প্রাপকের অংশের ঠিকানা হচ্ছে আকিরা ডট হায়াশি অ্যাট দ্য রেট অফ মেল ডট এরপর আছে সম্বোধন অংশে আমরা হচ্ছে ভারতে সম্বোধন করেছি ডিয়ার স্যার যুক্তরাজ্যে সম্বোধন করেছি ডিয়ার মিস্টার জন যুক্তরাষ্ট্রে সম্বোধন করেছি ডিয়ার ডাক্তার জনসন আর জাপানে সম্বোধন করেছে ডিয়ার হায়াশি সেন্সেই ঠিক আছে এবার এসো নিচে গল্পটি পড়ি রাবেয়া তার বিদ্যালয়ের পক্ষ থেকে একটি আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইংল্যান্ডে যাচ্ছে কিছু বিষয় ভালোভাবে জানার জন্য সেই বিতর্ক প্রতিযোগিতার আয়োজকদের একজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পাঠালো হায় আই এম রাবেয়া ফ্রম বাংলাদেশ আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিবেট কম্পিটিশন কিছুক্ষণ পর সে উত্তর পেলো হাই আই এম অ্যাভেলেবল টু হেল্প ইউ টুডে অ্যাট টু পি এম সিএটি কল মি অ্যাট দ্যাট টাইম রাবেয়া দেখলো তখন তার ঘড়িতে দুপুর দুইটা বাজে তাই সে তখনই নাম্বারটিতে কল করলো কিন্তু ওপর থেকে কলটি কেটে দেওয়া হলো কিছুক্ষণ পর রাবে একটি বার্তা পেলো সেখানে লেখা প্লিজ কল মি অ্যাট টু পি এম সি নট নাও রাবেয়া কিছু বুঝতে না পেরে যখন তার বড় আপুকে বার্তাটি দেখালো তখন তাকে বুঝিয়ে দিল যে সি মানে হচ্ছে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম আসলে বাংলাদেশের সময় আর সেন্ট্রাল ইউরোপিয়ানের সময় এক নয় তাই যখন বাংলাদেশের দুপুর দুইটা তখন আসলে সেন্ট্রাল ইউরোপিয়ানের সময় দুপুর দুইটা কিন্তু নয় উপরের গল্পটি থেকে আমরা বিদেশে বিদেশের যোগাযোগের ক্ষেত্রে একটি বিশেষ শিষ্টাচার বা সতর্কতা সম্পর্কে জানলাম সেটি কি তা এখন নিজের ঘরে লিখি আমরা যখন আন্তর্জাতিক পর্যায়ে কোনো দেশের সাথে যোগাযোগ করবো তখন আমাদের অবশ্যই আন্তর্জাতিক সময় সম্পর্কে ধারণা থাকতে হবে কারণ ভৌগোলিক অবস্থানগত কারণে সময়ের পার্থক্য হয় যার কারণে আমরা যখন অন্য কোনো দেশের সাথে যোগাযোগ করবো তখন অবশ্যই আমাদের দেশের সাথে সেই দেশের সময়ের পার্থক্য কত তা জানতে হবে বিদেশে কাউকে বার্তা বা ইমেল পাঠানোর সময় ওই দেশের সময় অনুযায়ী পাঠাতে হবে এবার এসো নিচের ছকে পরিস্থিতিগুলো পর্যালোচনা করি এখানে কয়েকটি পরিস্থিতি দেওয়া আছে সেখানে আন্তর্জাতিক যোগাযোগ করা হয়েছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই পরিস্থিতিগুলোতে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে কী কী ভুল করা হয়েছে এসব তা আমরা খুঁজে বের করি তো আমরা পরবর্তী ক্লাসে এই ছক দুটা নিয়ে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা একশো ছত্রিশ পৃষ্ঠা যে ছকগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এবং আগামী সেশনের প্রস্তুতিতে আরেকটা ছক আছে সাঁত্রিশ পৃষ্ঠায় সেই ছকটাও আমরা দেখব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি শিখুন অভিজ্ঞতা ছয়ের সেশন দুয়ের একশো একত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার সমাধান এটা হচ্ছে তোমাদের সেশন দুয়ের প্রথম পর্ব ঠিক আছে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ